পুলিশ প্রশাসন কিংবা শিক্ষার্থীর সহিংসতায় যারাই জড়িত তাদের বিচার দাবি করছেন চলচ্চিত্র পরিচালক ও শিল্পীরা সকালে রাজধানীর তেঞ্জগাঁওয়ে বিএফডিসি প্রাঙ্গণে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ আয়োজিত এক মানববন্ধনে দাবি করেন তারা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ভর করে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী দেশে তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেন পরিচালক ও শিল্পীরা মানববন্ধন থেকে বক্তারা বলেন দেশ যখন শান্তিপূর্ণভাবে উন্নয়নের মহাসড়কে যাত্রা করেছে তখন একটি কুচক্রী মহল স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করছে এই আন্দোলনে শিক্ষার্থী সহনিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন শিল্পীরা জামাত শিবির রাজাকার এবং এই বিএনপি এই আজকের ছাত্রের এই আন্দোলন ছাত্রদের আন্দোলন চিন্তাই করে এই ধ্বংসাত্মক কার্যক্রমে তারা চালিয়ে যাচ্ছে পুলিশ গুলি করলো কার নির্দেশে সেটা কি একবার দেখেছি আমরা এলোপাথারি গুলি করছে কার নির্দেশে অবশ্যই এটার আমাদের বিচার হবে সাধারণ মানুষ যারা যারা খেটে খাওয়া মানুষ তাদের হত্যার বিচার চাই সাংবাদিক ভাই বোনেরা যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদেরও হত্যার এবং আহত হবার সাথে যারা জড়িত আছে তাদের বিচার চাই